অনেক খুশু বাসা দিয়ে গেছে, মানে জানি না এক একটাই সব্বাই যখন বলতো টেনশানে রাতে ঘুম হয় না ঘুম হয় না, তখন আমি ভাবতাম টেনশানে আবার ঘুম হয় না, এটা আবার হয়, ঘুম পেলে তো এমনিই ঘুম চলে আসবে। বাট সত্যি কথা গো, টেনশানে রাতে ঘুম হয় না। তোমরা আবার বলবে প্রিয়াঙ্কা দি তোমার আবার কিসের টেনশান? আমার কিসের টেনশান মানে আমারই তো এখন সব থেকে বেশি টেনশান। আমার ব্লগগুলো দেখে তোমরা বুঝতে পারো না নাকি সব থেকে লাইফস্টাইল বেস্ট কী বলো তো? ব্যাচেলার, খাও দাও মজ মানাও, নিজের মতো নিজে থাকো, না কারো কেয়ার করো না তোয়াক্কা করো। কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলে দিতে পারা যায় যে আমার তো বিয়ে হয়নি, বিয়ে থা হোক তখন সব কিছু করবো, যাকে যাক কার বিয়ে হলো কার হলো না আমার তো দেখে কাজ নেই, আমার তো হয়ে গেছে, তাই সকালবেলা আমার যে বেবিটা রয়েছে লিটিল গোল্ড তার দুধ আছে কিনা সেটাই দেখা আমার সব থেকে বড় কাজ। তার থেকেও বড় এবং ডিফিকাল্ট কাজ হলো তোমাদের গোপুচন্দ্র মানে লিটিল গোল্ডের বাবাকে দিয়ে বাজারঘাট করিয়ে সেই বাজারঘাট দিয়ে রান্নাবান্না করে খাওয়া। আজকেও সেরকমই একটা দিন, সকালবেলা আমাদের খাওয়া আর দই শেষ হয়ে গেছে, তাই ওনাকে ফোন করে বলেছি দই পাঠাও। যদি বলি আমাদের নিউ ব্যারাকপুরের লোকালে দই আনো, না উনি লন্ডনে যাবে দই আনতে আমাদের জন্য, দেখি আজকে কোন লন্ডন থেকে আমাদের জন্য দই পাঠায়। আর এখনও দেখছি মার ওই যে ঘর মোজা বাসন মাজার কাকি ডোকেনি, অপেক্ষা করতে করতে আমি বললাম ঘর বাড়িটাকে একটু গুছিয়ে নিই, কারণ আগের দিন যা ঝগড়া বাঁধিয়েছি ওনার সাথে, তোমরা অপেক্ষা করো কী নিয়ে ঝগড়া বেঁধেছে আমার সেটাও বলবো তোমাদের। আর এই যে বলতে বলতে দেখো তোমাদের গোপুদা বাজারঘাট করে পাঠিয়েছে, দই পাঠিয়েছে আমাদের হলো মধ্যমগ্রামের দোকান থেকে, আর তার সাথে ওই যে পুতুলটা ছিল ওটা কিন্তু লিটিল গোল্ডের জন্য কেনা ছিল, সেই পুতুলটাকেও পাঠিয়ে দিয়েছে। যাই হোক, একটু বাসন টাসন এরকমই থাক, চুনকাকে ফোন করলাম, বললো ঢুকবে একটু বাদেই কাজ করতে। আর এখানে সব থেকে মজাতে কে আছে পৃথিবীতে বলতো? এই যে পূজা লিটিল গোল্ড, খাই দায় কোনো কাজ, চোখে নিমেষে কীভাবে যে 10-11টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। বাবা মার দেরাদুন মুসৌরি তারপর বদ্রীনাথ এগুলো ঘুরে আবার হরিদ্বার হয়ে বাড়ি ফেরার টাইমও হয়ে গেল, বাবা মারা কেদারনাথে যায়নি কারণ মা এতটাই অসুস্থ হয়ে পড়ছে, 5-6 ঘন্টা গাড়ির জার্নি মা নিতে পারছে না, কারণ মার অনেক আগে থেকেই বুঝেছো বমিটিংয়ের টেন্ডেন্সি আছে, গাড়িতে উঠলে বাসে উঠলে বমি শুরু হয়ে যায়। আর আমার সব থেকে কী টেনশন বলতো, আমার ওই বাড়িতে যে রান্না দিদি তারপর শিবানী দিদি এরা রয়েছে এদেরকে ম্যানেজ করা, সকাল হলে একের একজন ফোন করবে আজকে কি রান্না করব, আজকে ঘরের কোন জায়গাটা সাফ করব, মানে সকাল মানে কটা থেকে 6:30-7 থেকে ফোনের পর ফোন শুরু হবে, না সকালে আমি একটু ঘুমোতে পারছি আর ঘুমোতে ঘুমোতে রাতেও হয়ে যাচ্ছে তোমাদের প্রায় 1টার কাছাকাছি, কারণ 11টার সময় দোকান থেকে এসে 2 মিনিট একটু চা কফি খাওয়ার আমার টাইম নেই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। মাম্মা মেম সবাইকে হাই বলে দাও। হাই, গুড মর্নিং গুমি। সো হাসি তো আমাদের দুজনের মুখে অলওয়েজই থাকবে, যেমন মা হাসবে তেমন মেয়ে হাসবে, বাট এখন কান্নার দিন টাইম হবে, মানে কান্না স্টার্ট হবে কারণ ঘর মোছা বাসন মাজা উনি আসেনি, কালকে বিভিন্ন সময় একচোট ঝগড়া হয়েছে কি নিয়ে তারা দেখাচ্ছি। এখানে যে পাপোশটা দেখছো, এই পাপোশের উপর প্রচুর পরিমাণে ধুলো ময়লা রয়েছে, উনি দরজাটা যেহেতু আটকানো ছিল উনি ভেতর দিয়ে পরিষ্কার করেছে। এবার উনি যখন নামছে তখন আমি গেট আটকাতে গিয়ে দেখি পাপোশটা একটু ঝাড়ে উনি, আর এই দৌড়ের এই সামনের পোর্শন জাস্ট এই যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এইটুকু মোছে উনি কিছু করেনি। এবার আমি বলছি যে তুমি কি করলে, তখন উনি আমাকে বলছে যে তোমার মার সাথে কথা হয়েছে আমি সিঁড়ি সপ্তাহে একদিন মুছবো। খুব ভালো কথা, মায়ের মানে কাজের লোক, মাই কথা বলবে বাড়ির মালিক, তো একদিন মুছবে। আমি বলছি ঠিক আছে তো তুমি সিঁড়ি একদিন মুছবে কোনো সমস্যা নেই, বাট দুয়োরটা তো মুছবে, এটা তো দুয়োর আমাদের বাঙালিদের যে দুয়োর, এই দুয়োরটা যদি তুমি না মুছো তাহলে তো অলক্ষ্য হবে, তুমি ঝাড়ু নি ওখানটায় সেই মেকআপ তোলার যে মেকআপ রিমুভারের কটন সেগুলো সব পড়ে আছে। বলে না না আমি পারবো না, আমি যেদিন সিঁড়ি মুছবো সেই দিন। আমি বলছি ইয়ে আবার কী কথা, আমি তো থ হয়ে গেলাম, ভাবলাম এই আবার কোন বাড়িতে কোনো বাড়িতে তুমি দেখেছো যে বাড়িতে সিঁড়ি মুছবে যেদিন সেদিনকে বাড়ির দুয়োরটা মুছবে, এটা তো দুয়োরই বলে, তো আমি যদি আই এম নট রং যদি ভুল হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলো যে এটা তো দুয়োরই বলে, এই পাপোশটা ঝেড়ে এই সামনের পোর্শনের এইটুকুও তুমি অন্তত একটা ডলা তো দেবে, সিঁড়ি তো তোমায় ধরতে বলা হচ্ছে না, না উনি পারবে না। ওই বললে টললে ওই ঝগড়া করতে করতে চলে গেছে। তারপর রাতে ঝুনকাকে আসলে ঝুনকাকে বললো, ঝুনকাকে বলছে না ঠিকই তো আছে এই জায়গাটা মুছতে হবে কারণ ঝুনকাকির বাড়িতে আর এখানটায় একই কাজের মহিলা ঠিক করা হয়েছে, তার জন্য আমি ঝুনকাকে কথাগুলো বলব, তো তোমরা অবশ্যই বলে এইগুলো মোছার কথা কি সিঁড়ি ধরার ভেতরে থাকে, তো এখনও সে ঢোকেনি ওইভাবে রয়েছে, লিটিল গোল্ডের বাসনপত্র যা রয়েছে সেগুলো তো আমাকে মেজে নিতে হবে, না আসলে সবজিটাও কাটতে যাবো, প্রায় ঘড়িতে এখন অনেক বেলা হয়ে গেছে, চলো ওর খাবারটা গোছানো হয়ে গেছে আগে ওকে খাওয়াই। এটা আম, এটা তো অরেঞ্জ, অরেঞ্জ জুস বলো, জুস, এটা জুস, জুস তাই না? যা কি করলে এটা, কই মানে এটা কি তুমি তো ফেলে দিলে, নিয়ে আসো যা গো, বল কি নাম,
ওখান থেকে নিজে নামো, নিজে যেমন উঠেছো নিজে নিজে নামো, আমি তুলবো না, আমি তুলবো না, আমি তোমাকে নামাবো না। এদিকে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা চাপিয়ে যে আপেলগুলোকে দিতে যাব, দেখে দেখি একটারও খোসা ছাড়ায়নি। আর খোসা যদি সহ আমি মেয়েকে খাওয়াই, হয় ওর কনস্টিপেশন স্টার্ট হবে, নালে বমি শুরু হয়ে যাবে। বাবা, ঘরের কাছে দাঁড়িয়ে থেকে থেকে বলা যায় সব কাজ করার কথা। বান্টি মামা আমাদের খাবার নিয়ে এসেছে, সবে লিটিল গোল্ডকে স্নান করে নিয়ে বেরোবো, তখন ফোন বাজছে। চলো খাবার নিয়ে আসি। ওই যে তোমরা যারা আমাকে বলো যে কাজের লোক সব কাজ করে দিয়ে যায়, দেখতে পাচ্ছ কাজের লোকের কাজ করার নমুনা? মানে সেই কাজের লোক কাজ করবে, ধরো ঘর মুছবে, তার পেছনে আমি দাঁড়িয়ে থেকে থেকে গুটুর গুটুর করবো, এই সোফার নিচ থেকে নাও, এই ডাইনিং টেবিলের নিচ থেকে নাও, এই বারান্দার দুয়ার ঝাড় দাও, পাপোশ ঝাড়ো, তারপর সে যখন বাসন মাজবে, এই প্রেশার কুকারের সিটির যে ঢাকনা সেটা পরিষ্কার করো, চামচের ডান্ডি সাফ করো, এইসব করবো, করে বেড়াবো বলো? বাড়িতে যে বয়স্ক লোকগুলো থাকে তাদের মতন আমার দ্বারা সেগুলো হয় না, হয় না বলেই এত চিৎকার চেঁচামেচি করি আর তোমাদের কাছে এত কমপ্লেনের পর কমপ্লেন করি। কাজ যার যার কাজ, সে যদি ঠিকঠাক মতন করে তাহলে কিন্তু যে কাজ করায় মালকিন তাকে কোনো কথাই বলতে হয় না। আর দেখতে পাচ্ছ ওই যে কারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকিনি, তার জন্য কী করেছে, আপেলের যে খোসাটা ছাড়াতে হবে সেটা কি তাকে বলে দিতে হবে? তারও তো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, সে জানে না আপেলের খোসা সহ যদি খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের কী কী মানে সার্কামস্ট্যান্সেস হতে পারে। শুনতে ওরকম মনে হয় যে কাজের লোক আমার সব কাজ করে দেয়, কিন্তু কাজের লোক দিয়ে কাজ করিয়ে সঠিকভাবে খাওয়া সেটাও কিন্তু একটা আর্ট, সবার দ্বারা হয় না। এই দেখো এখানে ব্যাগটাকে তুলে দেখছি, এর ভেতরে হরেক রকমের খাবার দাবার। ওদিকে আবার তোমাদের লিটিল গোল কী করছে কে জানে, বসিয়ে তো রেখে এসেছি মেয়েটাকে সোফার উপর, এই এক জ্বালা। সোফার উপর যতই বসায় না কেন, ওদিকের থেকে নজর সরালেই সোফা থেকে দুমদাম পড়ে যাচ্ছে, যত বড় হচ্ছে ও দুষ্টুমির মাত্রাও বেড়ে যাচ্ছে। ব্যাগ খুলে দেখি ব্যাগের ভেতরে দুই রকমের খাবার দাবার, এক তো আমার রান্নার যে লোক রয়েছে সে রান্নাবান্না করে পাঠিয়েছে, তার পাশাপাশি আবার বান্টির মা মানে মামিও আজকে যেহেতু টিসিএসে রান্নাবান্না করেছে ওখান থেকে এক্সট্রা দুটো প্যাকেট পাঠিয়ে দিয়েছে। টিসিএসে আজকে রান্না হয়েছে ডিম, তারপর হলো তোমাদের আমের ডাল, তার সাথে ছিল একটা আলু পোস্ত, আর আজকে আমার রান্নার লোক যে ছিল রান্না দিদি ও রান্না করেছে তোমাদের ভেন্ডি ভাজা, তার সাথে মাছের ঝোল ঝিঙে দিয়ে এই সমস্ত। এবার চলো লিটিল গোল্ডের সকালে খাওয়া দাওয়ার পর এবার মুসম্বি জুস নিয়ে এসেছি, ওর স্নানও হয়ে গেছে, জুস টুস খাই, এবার আমি যাবো স্নানে। বাবা কী করে যে চোরকি পাকের মতন আমি সারাটা দিন ঘুরছি আমি জানি গো। স্নান করে বেরোতে বেরোতে আজকে বেজে গেছে 3:30, এখন তোমাদের লিটিল গোল্ডের জুস খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে খিচুড়িটা খাওয়াবো। আর কি বলতো, একটা ফোনেও চার্জ নেই, ফোনগুলোকে একটু চার্জে বসাবো, আর ভিডিও আপলোড হয়ে গেছে। আজকেও কমেন্ট সেকশনটা অফ করে দিয়েছে, কেন আমি জানি না, লিটিল গোল্ডের খালি গায়ে ছিল, তাও তো আমি স্টিকার চিপকালাম, কাজ হয়নি, কমেন্ট সেকশন অফ। লিটিল গোল্ডকে বলেছি যে আগে সমস্ত জামা কাপড় নিয়ে আয়, আমি বারান্দায় মেলে আগের দিনও মেলে গেছে, আজকেও মেলবো। আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এইভাবে কাজ কাঁথাটাকে তুলে তুলে নিয়ে আস, আরেকটা কাঁথা নিয়ে আসো, যা ভালো রোদ উঠেছে, কালকে যেমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আজকে আবার ভালো রোদ উঠেছে, খটখটা রোদ উঠেছে, চলে এসেছে, দাও 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 দাও, আমি নি, ও মেলবে না, কেউ পারি মেলতে। এখন আমি খেয়ে নেবো, লিটিল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়াবো পরে, আগে খেয়ে আমি তারপর ওকে ঘুম পাড়াবো। আজকে যেহেতু অনেক রকমের খাবার দাবার এসছে আর খাবার দাবারগুলো অনেক সকালেই রান্না করা, তাই সব ফ্রিজে রেখে দিয়ে যাচ্ছি, পূজাতে দুপুরবেলা এসে খায় না, বেকার রেখে যাবো, খাবারটা নষ্ট হবে, ওই পচা ধচা খাবারই আমায় আবার খেতে হবে, খেয়ে আমার পেটের 12টা বাজাতে হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদেরকে আগের ব্লগে বললাম না, আমার গল ব্লাডারে স্টোন অপারেশন হওয়ার পর থেকে আমি যেটাই খাই, যদি ভালো খাবার না খাই, গুড মানে কোয়ালিটির ফুড, তাহলে কী হচ্ছে, আমার হজম হচ্ছে না, আর এখানে এটো খেয়ে দিয়ে সেই সমস্ত গুছিয়ে এটো টেবিল টেবিল মুছে রেখে দিয়ে যেতে হবে, কারণ ওর উপরে আবার পূজা এসে লিটিল গোল্ডে খিচুড়ি টিচুড়ি খাওয়াবে, নাহলে ওই এটোকাটা সারা ঘরবাড়ি হবে। ওই যে তোমাদের বললাম রাতেরবেলা আমি দুঃস্বপ্ন দেখি, আবার ভাবি মনে হয় আমি এটোকাটা মানে ভালোভাবে মানামানি করিনি, তার জন্য হয়তো এত বাজে বাজে স্বপ্ন। তোমাদের কারোর সাথে এরকম হয় গো, এটোকাটা মানামানি না করলে, এটোকাটা সহ যদি ঘুমিয়ে পড়ো, মানে ছোটো বাচ্চা যেহেতু ধরো রাতেরবেলা খাওয়ালে খিচুড়ি একটু জামায় পড়লো, সেই জামা না ছেড়ে যদি শুয়ে পড়ো, তোমরা বাজে স্বপ্ন দেখো। আমি তো যেদিনই এরকম এটোকাটা সহ ধরো মেয়ের জামাটাও পাল্টালাম না, আমিও পাল্টালাম না, শুয়ে পড়লাম, সেই দিনই বাজে স্বপ্ন দেখবো, ভুল ভাল ভাবতে থাকবো। দেখে না গেলে পূজা এসে লিটিল গোল্ডকে খাওয়াতে পারবে না।
ময়লা কাম 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 কাম, চলো চলো চলো, ওই দেখো করে বেড়াচ্ছে, চলো মাজা হয়ে গেছে, এখন চটপট তুমি ঘুমোবে, ঘুমোলে আমি মামামকে ফোন করবো, 5:30 কাছাকাছি বাজতে গেছে, চলো ঢোকো। বাবা রে পাই পাই বাঁধবে, পূজাকে ফোন করে দিয়েছি, পূজা এক্ষুনি আসবে, আজকে 6টা হয়ে গেছে। এই যে একটা কি অবস্থা যে বলবো, তোমাদের গোপুদা ক্রিয়েট করে মানি ব্যাগ, মানে মাঝে মধ্যেই, ধরো মাসের ভেতর যদি 30খানা দিন হয়, উনি মনে হয় 13 দিন ওনার মানি ব্যাগটাকে হারিয়ে রেখে দেবে। মানি ব্যাগে তো টাকা পয়সা থাকে না, এক গাদা গুচ্ছের কার্ড রয়েছে, কার্ডগুলো প্রত্যেক মাসে এরকম হয় যে অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্লাই করে, এই ব্যাংকের কার্ড আসছে, ওই ব্যাংকের কার্ড আসছে, এই ব্যাংকের কার্ড হারাচ্ছে, এত ভুলো মন, কিছু বলে বলবে কি এগুলো নাকি বউদের দায়িত্ব গুছিয়ে রাখা। তোমাদের গোপুদা কালকে রাত্রে মানি ব্যাগ ফেলে গেছে, তাই আমাকে বলছে যে মানি ব্যাগটা কোথায় রেখেছি কোথায় রেখেছি, দেখছি এর ভেতরে রেখে গেছে। আর হলো তোমাদের গোপুদার অফিস থেকে ওই যে দেখতে পাচ্ছো পুতুলটা, পুতুলটাকে পাঠিয়ে দিয়েছে লিটিল গোল্ডের জন্য, আমি আবার যার সময় নিয়ে যাবো অফিস টফিসে, তোমাদের লিটিল গোল্ড যখন যায় তখন যদি ওই পুতুলটা থাকে, পুতুলটা নিয়ে আবার খেলাধুলা করে, কিউট পুতুল, ওটা কিনে দিয়েছিল হলো তোমাদের কে জানো, দাঁড়াও ওটা সঙ্গীটা কিনে দিয়েছিল। দাঁড়িয়ে আছে এখনো তার আসার হুস নেই, আজকে দোকানে ঢুকতে ঢুকতে অর্ধ সমস্ত জলটল ছিল না, কমপ্লিট করে দিচ্ছে একবার, টাইম হয়ে গেছে। কোথায় ট্রেনে উঠে পড়েছ? কি জামা পড়েছো দেখি, মানে অনেক কিছু বসা দিয়ে গেছে, মানে জানি না এক এক টাইম এক একটা রকমের টাকার হলো গিয়ে শর্টেজ হয়, একদিন এসে দেখবে 1 টাকার কয়েন নেই, একদিন এসে দেখবো 5 টাকার কয়েন, 1 দিন 10 টাকা, 20 টাকা, 1 দিন 1 টাকা, বাজে তোমাদের 10:30 বেশি, তো সুকান্তকে বললাম সুকান্ত আস্তে আস্তে সব গোটাও ঘুটিয়ে এবার বেরোই, এগুলোকে সব বন্ধ করে নি কারণ বেরোনোর সময়, আর তোমরা হয়তো জানোই না আমার এত রাগ হচ্ছে গোবিন্দটার ওপর, গোবিন্দ যেন পুরী চলে গেছে, ও আজকে পুরীতে গেছে, কালকে রাতের বেলা ঢুকবে, তো যেহেতু স্নান যাত্রা রয়েছে জগন্নাথ দেবের, ও সেইটার উপভোগ করার জন্য চলে গেছে, আমি ফোন করেছিলাম ওর জন্য একটা টক দই কিনেছি, তো ওটা তো আর পাঠাতে পারলাম না, ওটা এখন দেখে নিয়ে গিয়ে কী ব্যবস্থা করা হয়, তখনই জানলাম যে গোবিন্দ পুরী যাচ্ছে, কি ভালো ভাবো ওর কপালটা পুরী ঘুরতে চলে যাচ্ছে, তো আমিও যাবো অবশ্যই পরবর্তীতে যাবো, এখন যেটা করতে হবে এখন বাড়ি যেতে হবে, তাহলে কোনো গাড়ি টাড়ি পাবো না, টোটো একটা আছে মনে হয় সেটা নিয়ে যাবো, আর 1 মাস পরে আম পাওয়া যাবে না, প্রত্যেকদিন খাওয়ার পর রাতে একটু আম না খেলে হয় বলো, আম ফাম কেটে নিয়ে এসেছি, পূজা এখন এই যে খাবার দাবার গুছিয়ে রেখে দিয়েছি, ও চাউমিন খাবে, ভাত খাবে না, আর এই আম খাবে। সবার রাতে ডিনার টিনার হয়ে গেছে, আমার হেয়ারে অয়েলও লাগানো হয়ে গেছে, এখন শুতে যেতে হবে, আর এখানে এসি টেসি যে সমস্ত চলছে সেগুলো সমস্ত বন্ধ করতে হবে, কারণ আমরা তো ওই ঘরেরদের শোবো, তো চলো গুড নাইট সবাইকে, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, কালকে বলছে স্যাটারডে, কালকে দিনটা গেলে তারপর বাবা মারা চলে আসছে, কোনো টেনশন নো চাপ, আবার যে যার মতো নর্মাল লাইফে, তো চলো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, সি ইউ দেন, বাই বাই।